পানি কচু চাষে মাটি। কচু চাষের জন্য মাঝারি নিচু জমি থেকে উঁচু জমি ভালো, যেখানে জল জমে থাকে অথবা বৃষ্টির জল ধরে রাখা যায় এমন জমি পানি কচু চাষের জন্য ভালো। এঁটেল মাটি ও পলি দোআঁশ মাটি কচু চাষের জন্য উত্তম। পানি কচু চাষের জন্য যে সকল জাত আপনাকে নির্বাচন করতে হবে সেগুলো হলো, পানি কচুর কিছু উল্লেখযোগ্য চাষের জাত সমূহ হলো, বাড়ি পানি কচু এক, যাকে লতিরাজ বলা হয়, বাড়ি পানি কচু দুই, বাড়ি পানি কচু তিন, লতিরাজ উপসি ও জয়পুরহাটের স্থানীয় জাত। বাড়ি কচুর জাতগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো লতি গোলাকার হয়, অপেক্ষাকৃত মোটা ও গাঢ় সবুজ রঙের হয়। এই জাতগুলোর কচুতে গলা চুলকায় না, সিদ্ধ করলে সমানভাবে সিদ্ধ হয়। পরিমাণ, প্রতি শতক কচু রোপণের জন্য 150টি লতি বা লতা দরকার। চারা রোপণের দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব হবে 2 ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 1.5 ফুট বা 45 সেন্টিমিটার। রোপণ পদ্ধতি, সাধারণত একটি প্রাপ্ত বয়স্ক কচু গাছের গোড়া কেটে বা থেকে ছোট ছোট চারা বের হয়। এসব চারার মধ্যে থেকে সহজে চারা পানি কচু চাষের জন্য বীজ চারা হিসেবে ব্যবহার করা হয়। পানি কচুর চারা যত কম বয়সের হবে তত ভালো হবে। যে চারার 4 থেকে 6টি পাতা আছে সেগুলোকে বীজ চারা হিসেবে নির্বাচন করতে হবে। চারার উপরের 1 থেকে 2টি পাতা বাদ দিয়ে বাকি পাতা ও পুরনো শিকড় ছেঁটে ফেলে দিয়ে চারা রোপণ করতে হবে। চারা তোলার পর রোপণ করতে দেরি হলে চারা ছায়াযুক্ত স্থানে ভেজা মাটিতে রেখে দিতে হবে। নির্ধারিত দূরত্বে 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে চারা রোপণ করতে হবে। সার প্রয়োগ, পানি কচু চাষের জন্য সার কী কী প্রয়োগ করবেন সেগুলো হলো, চারা রোপণের সময় জমিতে গোবর 25 কেজি, এমওপি 750 গ্রাম, ইউরিয়া 600 গ্রাম, টিএসপি 500 গ্রাম, জিপসাম 400 গ্রাম সার প্রতি শতকে প্রয়োগ করতে হবে। তবে এলাকা ও মাটির চাহিদা অনুসারে দস্তা ও বোরন সার প্রয়োগ করা যেতে পারে। ইউরিয়া সার 2 থেকে 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়। প্রথম কিস্তি চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে প্রয়োগ করা ভালো। সেচ ও আগাছা দমন, পানি কচুর গোড়ায় সবসময় পানি ধরে রাখতে হবে এবং দাঁড়ানো পানি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। চারা বড় হওয়ার জন্য মাঝে মাঝে পানি শুকিয়ে দিতে হবে, আবার নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে। লতিরাজ কচুর জন্য দাঁড়ানো পানি গভীরভাবে 8 থেকে 10 সেন্টিমিটার হতে হবে। জমিতে দেওয়া পানি যদি 3 থেকে 4 বার হয় তাহলে পানি কচুর ফল গুটি সঠিকভাবে মোটা ও লম্বা হয়। জমিতে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। কচুর কাণ্ডের গোড়ায় যে চারাগুলো হবে সেগুলো তুলে ফেলতে হবে। চারা হিসেবে ব্যবহারের জন্য কচুর মাটির নিচের অংশ থেকে যে সকল বের হবে তা 2 থেকে 3টি চারা রেখে বাকি চারা ছাঁটাই করে দিতে হবে। তো এই ছিল আমাদের পানি কচু চারার চাষ পদ্ধতি। পরবর্তী ভিডিওতে আপনারা জানবেন পানি কচু চারার রোগবালাই দমন এবং ফসল সংগ্রহ সম্পর্কে।